তো এখন এসো এতক্ষণ যেগুলো আমরা দেখলাম এগুলো ছিল সব লম্বা লম্বিভাবে সাজানো সোজাসুজিভাবে সাজানো কিন্তু যদি আমরা বৃত্তাকারে সাজাই তাহলে কি হবে আচ্ছা এখানে আমাদের তিনটি বল আছে রেড গ্রিন ব্লু এখন এদেরকে যদি আমরা বৃত্তাকারে সাজাই তাহলে আমরা কত রকম বিন্যাস পাব তো লম্বা লম্বীভাবে সাজালে আমরা জানি এটা ছয় প্রকার বিন্যাস হবে তার মধ্যে থেকে আমরা দুইটা বিন্যাস নেই দেখো দেখো যে ছয় প্রকার আমরা বিন্যাস পাই তার মধ্যে আমরা এই দুটা বিন্যাস নিলাম নিয়ে এখন এদেরকে বৃত্তাকারে সাজাই তাহলে দেখো কীরকম পাই তো দেখো প্রথমটির জন্য আমরা বৃত্তাকারে যদি সাজাই তাহলে এই বিন্যাসটা পাই রেড গ্রিন ব্লু রেড গ্রিন ব্লু এটা একটা পেলাম আর যদি দ্বিতীয়টি সাজাই তাহলে আমরা এটা পাবো গ্রিন ব্লু রেড গ্রিন ব্লু রেড কিন্তু দেখো যখন কোনো বস্তুকে আমরা বৃত্তাকারে সাজাই তখন আসলে যেটা হয় আমরা এই সাজানোটাকে এভাবে ঘুরাতে পারি যেমন আমরা মনে করলাম যে এই যে আমরা একটা যে সাজানোটা হলো এইটা কোনো গাড়ির চাকার উপরে বসানো আছে এটাও কোনো গাড়ির চাকার উপরে বসানো আছে তাহলে চাকাটা যখন ঘুরবে দেখো এটা এরকম আছে এটা যদি ঘুরে ধর ঘুরে কোনো এক সময় এরকম হলো তো সেক্ষেত্রে কি হলো দেখো এটার ডিজাইন যা এটার ডিজাইনও তাই রেড গ্রিন ব্লু রেড গ্রিন ব্লু তার মানে যখন আমি একটা বস্তুকে বৃত্তাকারে সাজাবো তখন অনেক রকম সাজানো একটু ঘুরালেই দেখা যাবে যে কোনো একটা নির্দিষ্ট সাজানোর সাথে মিলে যাচ্ছে এই জন্য বৃত্তাকারে সাজানো লম্বলম্বনি সাজানোর থেকে এর সংখ্যা অনেক কমে যায় তো গাণিতিকভাবে এটা কীভাবে হিসাব করা হয় দেখো এখানে যেটা করা হয় যে কোনো একটি বস্তুকে স্থির ধরা হয় যেমন আমরা মনে করলাম রেটটা স্থির রেটটা স্থির রেখে বাকিগুলো ওর পরে সাজাতে হবে তাহলে রেটটা যদি স্থির রাখি এরকম একটা বিন্যাস পাবো রেটটা এখানে স্থির আমি বাকিগুলো চেঞ্জ করছি তো বাকিগুলোর মধ্যে বাকি আর দুইটা থাকে তো এদের মধ্যে বিন্যাস কয়টা হয় গ্রিন ব্লু ব্লু গ্রিন এছাড়া কোনো বিন্যাস পাওয়া যায় না এই জন্য আমরা এই দুইটা বিন্যাস পাবো তো আমরা এই বিন্যাসটা আঁকিয়ে ফেলি এই বিন্যাসটা তো আঁকানোই আছে রেড গ্রিন ব্লু আমরা এই বিন্যাসটা আঁকিয়ে ফেলি তো দেখো তাহলে এটার জন্য বিন্যাস আমরা এটা পেলাম রেড ব্লু গ্রিন রেড ব্লু গ্রিন এটাকে আমরা যতই ঘুরাই দেখো কখনোই আর এর সাথে মিলবে না দেখো তো একটাকে স্থির রাখার কারণে তার সাপাকে যখন আমি সাজাবো তখন এটাকে আমি যতই ঘুরাই তারা সব সময় তাদের সাজানোটা ইউনিক হবে কখনোই অন্যটার সাথে মিলবে না তাহলে বিন্যাস সংখ্যা কত হবে দেখো আমি একটি বস্তুকে স্থির রাখছি আর আমি নাড়াচ্ছি বাকি বস্তুকে তার মানে সূত্রটা কি হবে তার মানে সংখ্যক বস্তুকে যদি আমি বৃত্তাকার ভাবে সাজাই তাহলে তাদের ভিতরে যে বিন্যাস হবে সেটা কি হবে যেহেতু একটাকে স্ত্রী রাখছি বাকিগুলোকে নাড়াচ্ছি এন মাইনাস ওয়ান এটার যে ফ্যাক্টরিয়াল সেটা আচ্ছা বৃত্তাকার বিন্যাসের আরেক রকম প্রকার আছে যেখানে দেখো এখানে আমরা বৃত্তাকারকে এইভাবে ঘোরাতে পাচ্ছি। সেখানে এইভাবে ঘোরানোর সাথে সাথেও আবার এরকমভাবেও ঘোরানো যায় উদাহরণ যেমন ফুলের মালা এই ক্ষেত্রে মালাটা যখন একজন হাতে নেবে সে কিন্তু শুধু এইভাবেই রাখবে না এইভাবেই রেখে দিবে না সে কিন্তু এটাকে এইভাবে দেখবে ঘুরাবে ফলে তার কাছে যদি বলো যে এটা একটা মালা দিলে এটা আর মালা দিলে আসলে তার কাছে কি এটা ডিফারেন্ট মালা মনে হবে তাদের কাছে এটা সে যখন ঘুরিয়ে এইভাবে দেখবে তার কাছে একই মালা মনে হবে রেড গ্রিন ব্লু রেড গ্রিন তো সেই ক্ষেত্রে কি হয় প্রত্যেকটা সাজানোর একটা অন্য অন্যরকম আরেকটা সাজানো থাকবে যেটাকে ঘোরালে ওর মতোই দেখাবে ফলে এরা জোড়ায় জোড়ায় থাকে একটা সাজানো আর একটা সাজানো তারা উল্টালে একই রকম হয় এদেরকে কাউন্ট করা হয় দুইটার জায়গায় একটা তার মানে এই যে কাউন্টটা এটার অর্ধেক সংখ্যা হয়ে যাবে মানে সূত্রটা এরকম হবে তো আমরা দুইটা সূত্র পেলাম বৃত্তাকার বিন্যাসের জন্য এই সূত্র আর বৃত্তাকার যেগুলো আবার উল্টানো যায় সেগুলোর জন্য এই সূত্র তো এসো এখন আমরা একটা অঙ্ক করি তাহলে আশা করি ধারণাটা আরও পরিষ্কার হবে